আজকে রেসিপি করে দেখাবে এই সময়ের জনপ্রিয় মডেল অ্যানি। মিলাপু কেমন আছেন আপনি? ভালো, তুমি কেমন আছো অ্যানি? অনেক ভালো, আপনাদের সাথে থাকতে পেরে আরো বেশি ভালো লাগছে। আমাদেরকে অনেক ভালো লাগছে, এত ব্যস্ততার মাঝে যে আমাদের সময় দিয়েছো। আজকে আমাদের কি রেসিপি করে দেখাচ্ছ তুমি? আজকে আমি দেখাবো চিজ পটেটো ফিঙ্গার। ওয়াও, অনেক মজার হবে। ভিউয়ার্স, চিজ পটেটো ফিঙ্গার তৈরি করতে যা যা লাগছে দেখে নিন। তেল পরিমাণ মতো, ডিম একটি, চিজ আধা কাপ, পুদিনা পাতা আধা কাপ, জিরা গুঁড়া এক টেবিল চামচ, টেম্পুরা পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, আলু পরিমাণ মতো এবং ব্রেড ক্রাম পরিমাণ মতো। আপু, আমি এটার মিক্সআপটা করতে করতে আপনি তেলটা গরম দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে। ফার্স্টে আমি ডিমের সাদা অংশ দিচ্ছি, চিজ, তারপর পুদিনা পাতা, জিরে গুঁড়ো। অ্যাকচুয়ালি জিরে গুঁড়োটা না অনেকে যার যার টেস্ট ওয়াইজ খায়। কি দিচ্ছ, টেম্পুরা? হ্যাঁ, টেম্পুরা দিচ্ছি। সাদা গোলমরিচের গুঁড়া একসাথে সব আমি মিক্সড করে নিচ্ছি। আমি সবগুলো জিনিস একসাথে মিক্সড করে নিলাম। এখন আমি বিস্কিটের গুঁড়া দিয়ে আলুগুলো এখন এটার মধ্যে ছেড়ে দিব। এটা কি হালকা একটু সিদ্ধ করে নিয়েছো? হালকা সিদ্ধ করা, একদম অল্প আছে সিদ্ধ করার। অনেক মজার হবে খেতে তালা জিরার গুঁড়া। আমরা তো বাচ্চাদের জন্য এটা খুব ভালো শর্টকাট। আমার ভাতিজি আছে, প্রতিদিনই ডিস্টার্ব করে স্কুলে যাওয়ার সময়, তার টিফিন নিয়ে নানান ধরনের সমস্যা। সো এই ধরনের খাবারগুলো তার জন্য এবং বেবিদের জন্য খুব পছন্দনীয় খাবার। ও, তো লোভনীয়। তো অরেঞ্জ ব্রেড ক্রামও নিয়েছো যাতে কালারফুল লাগে। কালারফুল লাগে। আচ্ছা, তুমি কি এই মডেলের পাশাপাশি কিছু করছো? আমি ছোটবেলা থেকে নাচ করতাম। ছেলেকে যেটা করছি, একটা ছবি করছি, ভালোবাসার রং ধনু। একটু উল্টে পাল্টে দিই, একটু নিয়ে দিতে হবে। অনেক সুন্দর হচ্ছে। যেগুলো হয়েছে উঠিয়ে নিই। হ্যাঁ, সবগুলো ভাজা হয়ে গেছে এবং কালারটা দেখেন কি সুন্দর অরেঞ্জ কালার এসেছে। আর এটা একটু অল্প আঁচে ভাজতে হবে, আদারওয়াইজ যদি আমরা চুলার টেম্পারেচারটা খুব বেশি দিয়ে দিই তাহলে এত সুন্দর কালারটা আর থাকবে না, পুড়ে যাবে। হয়ে গেল, এখন এটাকে আমি ডেকোরেশন করে দেবো। এটার সাথে যেটা না দিলেই না সেটা হচ্ছিল প্রাণ টমেটো ক্যাচাপ, খাবারের স্বাদটাকে আরো ইয়ামি করে দিবে। আপু, হয়ে গেল আমার চিজ পটেটো ফিঙ্গার। অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ তোমাকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এর প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে আসি চলুন। ডিমের সাদা অংশ, চিজ, পুদিনা পাতা, জিরা গুঁড়া, ব্রেড ক্রাম্পুরা, গোলমরিচ গুঁড়া ও আলু দিয়ে মিশিয়ে নিন। এরপর ব্রেড ক্রামে জড়িয়ে তেলে ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে পরিবেশন করুন চিজ পটেটো ফিঙ্গার। এত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে সময় দিয়েছো এত মজার একটা রেসিপি করে দেখানোর জন্য, তোমাকে অনেক ধন্যবাদ। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে ডাকার জন্য। অ্যান্ড ভিউয়ার্সদেরকে বলছি অনেক অনেক ধন্যবাদ, আমাকে আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড এনটিভি প্রাণ গুঁড়া মশলা আজকের রেসিপিকে অনেক অনেক থ্যাংকস। প্রাণ গুঁড়া মশলা আজকের রেসিপি অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার জন্য উপহার। ওয়াও, থ্যাংক ইউ আপু।